কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ সকাল থেকে সেইভাবে ব্লগ করা হয়নি তোমাদের সাথে, আর এখন বাজে হচ্ছে 2, আর এখন থেকে এই ব্লগ শুরু করছি। তো সমস্ত কাজ স্নান নান সব কিছু কমপ্লিট, আর আজকে রিসুর স্কুল ছিল না, দুবার পড়া ছিল, তো সেই সব করতে, আর যেহেতু মা রয়েছে সারাদিন গল্প গল্পে কেটে যাচ্ছে, তো সেই জন্য সকাল থেকে ব্লগ করা হয়নি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আজকে কী রান্না বান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে রান্নাবান্নাটা কিন্তু মাই করেছে, তো চলো। তো চলো এখান থেকে শুরু করি। এখানে রয়েছে মাছের তেল আলু দিয়ে তেল পাতুরি, আর এখানে রয়েছে মাছের ঝাল রুই মাছের ঝাল, আর রয়েছে দেখো শাক ভাজা আর মাছ ভাজা, এখানে রয়েছে ডাল, আর শাক ভাজাটা কালকের। তো টেবিলে সব গুছিয়ে নিয়েছি, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনে একটু বেরিয়ে গেছি, আর ঋষুকে দেখো দুই চোখে হাত দিতে বলছি, কারণ ও এক চোখে হাত দিয়েছিল, যেহেতু এখন বিকাল হয়ে গেছে। আর জানো তো ঋষু প্রত্যেক দিন আমার সাথে এটাই করে, মানে আমি সকাল হোক দিন হোক রাত হোক যখনই এক চোখে হাত দিই, আগে রাত 12টা হলো আমাকে দুই চোখে হাত দিয়ে নেয়, ওই জন্য এখন আমি ওকে দুই চোখে হাত দিয়ে নিলাম। তো চলো এখন 4:30 বাজে, আমরা এখন একটু বেরিয়েছি বাজারের দিকে যাব। তো চলো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো বাজারের দিকে এসেছি, তো দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি, আমাদের নতুন বাড়িতে। যেহেতু গাছগুলো জল দিতে হবে, যখনই আমি আসি তখনই কিন্তু একবার করে আসি। আর চলো আমাদের বাগান মানে ফুলের বাগান দেখায়। তো কী কী ফুলের নাম আমি কিন্তু একটাও জানি না, যেহেতু যিনি এই বাড়িতে ছিলেন যে মাস্টার মশাই ওনারই হাতের গাছ, তো আমার জন্য কিছু কিছু রেখে গেছে, মানে যেগুলো উনি নিয়ে যেতে পারবে না। তো অনেক গাছ না আমি রোজ জল দিতে আসতে পারছি না বলে মরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, অনেকটা দূর সেভাবে আসা আমার পক্ষে রোজ সম্ভব নয়। তোমাদের দাদাভাই দুই দিন মানে যে কদিন ছিল ও কিন্তু সকাল বিকাল এসে গাড়িতে করে জল দিয়ে যেত, কিন্তু এখন তা সম্ভব না। আমি কোন দিকে সামলাবো বলো? তো গাছগুলো দেখে না খুব মায়া লাগছে, এত কষ্টে উনি লাগিয়েছে আর এত সুন্দর হয়েছে কি বলবো। কিছু গাছ তো একদম শুকিয়ে গেছে, গোলাপ গাছটা শুকিয়ে গেছে, আর কিছু গাছ ভালো আছে যেগুলো জল কম লাগে। তো সেই জন্য আমি ওই যখনই একটু বাজারের দিকে আসি তো এই চাবিটা নিয়ে আসি, এসে আগে কিছু না করি আগে গাছগুলোই জল দিই। তোমাদের দাদাভাই বলে যে একটু যাও গিয়ে গাছগুলোকে অন্তত বাঁচাও। তো চলো জল টল দিয়ে এখন ফিরে যাব। তো ফিরে আসার সময় বাজারে একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটা এখানে সচরাচর দেখা যায় না, লাকি বাম্বু স্টিক। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাড়ি, আর আসার সময় কিন্তু চপ নিয়ে এসেছি, আর একজনকে নিয়ে এসেছি আমাদের বাড়ির নতুন অতিথি। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির নতুন অতিথি ঋষি, এটা নিয়ে এসেছে ব্যাম্বু স্টিক, লাকি ব্যাম্বু। তো এই দেখো ঋষিটা দেখে মানে আর মানে ঠিক থাকে না, এটা নিতে হবে, ওর খুব পছন্দ এসব জিনিস। এই দেখো আমরা নিয়ে আসলাম, কোথায় রাখবো বাবা? এই দেখো এখানে এঠো জায়গায় রাখতে আছে এই গাছটা। তো বন্ধুরা এটা তো নিয়ে এসেছি, এখন তোমরা ঠিক করো আমরা এটা কোথায় রাখবো। ঋষি বলছে ডাইনিং টেবিলে, আর আমি বলেছি আমার ঘরের ভিতরে যে শোকেসটা রয়েছে সেই শোকেসটায়। কোন জায়গায়? ওখানে রিমোট ফিমোট নিতে গেলে পড়ে যাবে বাবা, পড়ে যাবে, এখানে নাই। এই দেখো এখানে রাখছে, তুমি এখানে নিয়ে আসো। আমি তো বলছিলাম কারণ ডাইনিং টেবিলে এঠো কাটার মধ্যে রাখবা, তোমার ঘরে এখন ইয়ে মেন রুমে রাখতে। ও এই জায়গাটা, এই দেখো চলো ঘুরিয়ে। তো এই দেখো এখানে ভালো লাগছে না ডাইনিং টেবিলে ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু বলো, এখন আপাতত এখানে রাখলাম, ঠিক আছে। তো দেখো সন্ধ্যার টিফিন করে কিন্তু চলে এসেছি রাত্রে ডিনারে, আর সন্ধ্যার টিফিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু বললাম না মা রয়েছে নানান কথা গল্পতে কিন্তু তোমাদের সাথে মানে শেয়ার করতে ভুলে যাচ্ছি। আর এ দেখো এই পেঁপেগুলো মানে পেঁপেটা নিয়ে এসেছি ওই বাড়ির থেকে, মানে নতুন বাড়িতে পেঁপে গাছ আছে 2। তো দেখলাম অনেকগুলো পেঁপে হয়েছে, মাকে দেখালাম, মা বলল না একটা লালও হয়ে গেছে তো পেরে নিয়ে যাই। তো সেই জন্য মা লাঠি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে পেরে নিয়ে আসলো, আমি হয়তো হলে পারতাম না। এমনিতেও আসার সময় বলেছিলাম যেহেতু আগের সপ্তাহে কোনো মানে সবজি আনা হয়নি, তো সবজিটা আমার ঘরে এখন কম রয়েছে,
তো রাত্রে রুটির সাথে কি করব, তো মা বলছিল কিছু একটা মানে পেঁপে টেপে হোক, পটল হোক, এইগুলো তাহলে বাজার থেকে আসার সময় নিয়ে আসবো। তাই বললাম ঠিক আছে, কিন্তু যখন গাছের দিকে তাকিয়ে দেখলাম যে অনেকগুলো পেঁপে হয়েছে আর কিছুটা লাল লাল হয়ে যাচ্ছে, তো মা বললো আমি পেরে দিচ্ছি। তো একটা লাঠি দিয়ে অনেক খোঁচা দিয়ে দিয়ে মানে অনেকটা টাইম ধরে কিন্তু পাড়তে পারলাম, ঠিক আছে, ছাদের ওপর, মানে গাছে তো উঠিনি, ছাদের থেকে লাঠি দিয়ে দিয়ে খোঁচা দিয়ে পারলাম। তো পেঁপেটা রান্না হয়েছিল, পেঁপেটা খেতে বেশ টেস্টি, মানে গলেও গেছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলতে পারলাম। তো চলো, আর এখন সন্ধ্যা মানে রাত্রের ডিনারে আজকে রুটি তরকারি হবে, আর আমি হচ্ছে কি না কেটে গুছিয়ে নিই। তো চলো দেখতে থাকো। চলে এসেছি কিচেনে, আর এখানে দেখতেই পাচ্ছ আজকে এখন রাত্রের ডিনারও কিন্তু মাই করছে, মাই করে আমার এখানে আসলে, আর মায়ের হাতে সবজি খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি রান্নাঘরে কিন্তু যাই না, আমি সব গুছিয়ে টুছিয়ে একদম রেডি করে কিচেনে দিয়ে দিই, আর মা রান্না মানে রান্নাটা করে নেয়। আর এখানে দেখো আমি আটা মেখে রেখেছি, তো রুটিটা পরে করব। আর চলো এখন তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যাচ্ছি। কি বলো তো, বিকেলে তো বাড়ি ছিলাম না, তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, সব বিছানার উপর দেখো লাট মেরে রেখেছি, এখন সব গোছাতে হবে। আর বন্ধুরা দেখো এই ব্যাম্বু স্টিকটাই কিন্তু এখানেই রেখেছি, তোমরা বলবে তারপরে কিন্তু আমি রাখবো, আর এখানে তো আমার বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর চলে এসেছি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ জামা কাপড় অনেক হয়ে গেছে, এখন যদি আমি ভাঁজ না করি তো আমরা কিন্তু এখানে শুতে পারবো না। আর কালকে না রং খেলার পর থেকে বেশ কি বলো তো আলসিমিটা বেশি হচ্ছে, এরকম হয়, রং কিন্তু আমরা বেশি খেলি না বা খেলিনি, আর যেহেতু নীলিমারাও এসেছিল না আর আমরা ওদের বাড়ি যেতে পারিনি সেই জন্য অতটা খেলিনি, তবে যেটুকু পেরেছি রিশুকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো রং টং এমনিও মাথায় পড়লে গায়ে পড়লে না আলাদা একটা মানে অন্যরকম হয় শরীরের মধ্যে। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু তো করে নিয়েছি, তবুও যেন মানে এই মৌসুমটাই হয়তো এরকম শুধু ঘুম এসে যায়। তো আজকে দুপুরে না এইগুলো গোছানো হয়ে যেত, পুরো ঘুমিয়ে পড়েছিলাম, পরে উঠে কিন্তু আমরা ওখানে গেছিলাম। আর তারপরে দেখো চলে এসেছি রুটি করতে, মা কিন্তু রুটি করবে না, তো জানো তো মা আমাদের বাড়িতে আসলে রুটিটা করে না, কেন বলো তো আমার মা তো কাঠের জালে বেশি রান্না করে, আমাদের গ্যাস আছে ঘরে কিন্তু গ্যাস যখন লাগে তখন করে, তাছাড়া আমাদের বাইরে কাঠের উনুন আছে, তো মা ওখানে করতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়, যারা উনানে রান্না করে তারা অবশ্যই জানে, তো অনেক তাড়াতাড়ি হয় আর ভালোও হয়। তো মা রুটি ওখানেই বসে ওখানেই ছ্যাঁকে ওখানেই করে, তো এখানে এসে না ও গ্যাসের মধ্যে এটুকু টুকুর করে রুটি করা, বেলা আর রুটি করা, মা বলে আমার এতে হয় না, হ্যাঁ রুটি মোটা হয়ে যায়, রুটি ভালো মানে ভাজা হয় না, কিন্তু উনানে কাঠের উনানে কি একবার রুটিটা বেলে তাওয়াই করে নিয়ে পুরো উনানের মধ্যে ছাকনা দিয়ে দেয়, তো রুটিটা পুরো ফুলে ওঠে আর রুটিটা ভালো হয়, আর এতে করতে পারে না মানে মোটা হয়ে যায়, যেহেতু কাঠের জালে উনানে রুটি অনেকটা বড় বড় করে, তো মার সেটা অসুবিধা হয়, তো সেই জন্য মা যখনই আসে বলে রুটিটা কিন্তু তুই করবি, তো আমার রুটি গ্যাসে করে করে অভ্যাস হয়ে গেছে, রুটি আমি করি। তো মা সবজিটা করে ওখানে ঢাকা দিয়ে চলে গেছে, আর আমি এখন একে একে রুটিটা ভেজে নিচ্ছি। তো চলো, রুটি ভাজা হয়ে গেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর আজকে হচ্ছে বাজার থেকে কিছুই আনিনি, সেই জন্য তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি, কিছু বলতে গেছিলাম শুধুমাত্র ওই বাড়িতেই মানে জল দিতে, যেহেতু মা রয়েছে একা একা যাবো, মা রয়েছে একটু ভালো লাগবে হাঁটতে হাঁটতে, আর রিশুর আজকে বিকালে কোনো পড়া ছিল না, তো সেই জন্যই ভাবলাম যে না আজকে একটু বাজারে, বলতে কাল যেহেতু বৃহস্পতিবার তো ফুল টুল আনতে হবে, ফুল ফল আনতে হবে, তো তার জন্য যাওয়া হবে, আর ওই দিকটা ওই কাজটাও মিটবে, মানে এক কাজে দুটো কাজ, তো যেতে মানে যাওয়ার পরে যখন রিটার্ন আসছি তো আর একটা জিনিস রিশুর পছন্দ হয়ে গেল, রিশুর ওটা ভীষণ পছন্দ, ও অনলাইনে দেখে আর বলে মামা এটা আমাদের বাড়িতে কিন্তু নেব, তো অনলাইনের বলে আমি কিন্তু ওকে আনতে দিই না, কারণ মানে অর্ডার করতে দিই না, আমি ওকে বারবারই বলি যখনই অর্ডার করবি ওটা মানে নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু ওটা প্যাকিং করে আসে, কারণ আমি অনেককে দেখেছি এরকম অনলাইনে অর্ডার করার পরে যখন নিয়ে মানে বাড়িতে এসেছে পুরো গাছটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য না নিতে দিইনি। আরেকটা জিনিসের শখ আছে রিশুর, যেটা হচ্ছে অ্যাকোরিয়াম, মাছের অ্যাকোরিয়াম,
ওইটা করার ওর ভীষণ শখ। ওর পাপা এখানে জায়গাও করেছিল, মানে ওর ওইগুলো খুব পছন্দ, যে মাছ রাখবো এই রাখবো, কিন্তু সেটা আর এই বাড়িতে এখন আর হবে না, তো এখনও করেনি আর কি, চেষ্টা করব পরে করে দেওয়ার, যখনই যেটা বলবে সেটাই করতে হবে, এতটা না কিছুটা টাইম গেলে তবেই সে আশাগুলো পূর্ণ করা হয়। আর চলো এখানে ডিনারে আমরা চলে এসেছি, অলরেডি মা আর রিশু খেতে বসে গেছে আর আমিও খাবো। আর আজকে ডিনারে রয়েছে ওল্লামি তো পেঁপে আলুর তরকারি, রুটি আর মিষ্টি, এগুলোই হচ্ছে আমাদের ডিনার। তো চলো রাত্রে আমরা ডিনারটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি উপরে খাওয়া দাওয়ার পরে, আর উপরে এসে দরজাগুলো দেওয়া ছিল না, কারণ আমরা বিকালে একটু বেরিয়েছিলাম, তো সেই জন্য দরজাগুলো দেওয়া হয়েছিল না। আর মা এসে সন্ধ্যা দিয়েছে, যেহেতু গোপাল শয়নে দিয়েছিল তো মাও দিয়ে ধুয়ে যায়নি, এখন আমি দিয়ে দিলাম। আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ইশু খাওয়া দাওয়ার পর পড়ছে আর মা একটু টিভি দেখছে, তো এই জন্য তোমাদের সাথে উপরে এসে কথা বলি আর উপরে চলে আসলাম। তো আজকে সকাল থেকে কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি, তো আজকে একটু মনটা ভালো লাগছে, নতুন একজনকে ঘরে নিয়ে এসেছি, নিউ মেম্বার আমাদের, তো সেটা দেখে নিলে তোমরা, তো বলে দিও কোথায় রাখবো, ঠিক আছে। ও সিঁড়ি দিয়ে এসেছি, হাঁপিয়ে গেছি, এইটা মানে শীতকালটা আসলে না আমার একটু শরীরটা ভারী ভারী হয়ে যায় আর প্রচণ্ড মানে শ্বাস ফুলতে লাগে উপরে আসলে। তো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা কিন্তু ঝটপট করে নাও। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো টাটা, গুড নাইট।